আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিজিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, ঢাকা বরিশাল চট্টগ্রাম সহ বেশ কয়েকটা বিভাগে সফর শেষ করে আবারও আপনাদের সামনে হাজির হতে পেরেছি, সেজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার প্রতিবার সফরেই আমার বেশ কিছু নতুন অভিজ্ঞতা হয়, আর সেই অভিজ্ঞতার আলোকেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার এবারের সফরেও আমি নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়েছি। যারা যে ধরনের প্রশ্নগুলো আমার কাছে রেখেছিলেন আমি নোট করে রেখেছি, এবং আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার অনেকেই আমার সাথে যখন দেখা সাক্ষাৎ করেছেন তখন বিভিন্ন রকমের পাউডার, বিভিন্ন রকমের ঔষধ প্রদর্শন করেছেন, এবং তারা একটা কথা বলেছেন যে স্যার, আপনার বিভিন্ন রেমিডি দেখে আমরা অশ্বগন্ধা পাউডার সংগ্রহ করেছি, পঞ্চভূতে মিশ্রিত অন্যান্য পাউডার গাছরা সংগ্রহ করে গুঁড়া করে সেগুলো খেয়ে দেখেছি, নানা সময় আপনার বিভিন্ন রেমেডি আমরা ইউজ করার চেষ্টা করেছি, কিন্তু আপনার কাছ থেকে নেয়া পাউডারগুলোতে যেভাবে উপকার পাচ্ছি আগের কেনা পাউডারগুলোতে সেরকম উপকার পাইনি। অথচ আপনি আগের ভিডিওতে যেসব জিনিসের কথা বলেছেন আর এখন যেসব পাউডার দিয়ে আপনি ঔষধ তৈরি করেছেন দুটোই কিন্তু সেম, তারপরেও কেন এমনটা হয়, অর্থাৎ আমাদের কেনা পাউডারে কেন উপকার পাচ্ছি না আর আপনার কাছ থেকে কেনা পাউডার বা গাছের গুঁড়ো খেয়ে কেন আমরা সুস্থ হয়ে যাচ্ছি। বন্ধুরা, আমার আমি অনেক সময় অনেক ভিডিওর মধ্যে একটা কথা বলেছি যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্রের নাম যেখানে সব জিনিসের নকল হয়, আর সেজন্যই কিন্তু আমাদের অনেক বেশি সচেতন থাকতে হয়। আপনি অশ্বগন্ধার উপকারিতা জানেন, অশ্বগন্ধা পাউডার আপনি বাজার থেকে কিনে খেয়ে দেখেছেন যে এর দ্বারা আপনি উপকৃত হচ্ছেন না। আবার আপনি শিমুলমুল পাউডারের গুণের কথা শুনেছেন, কিন্তু শিমুলমুল নিজে কিনে যখন খাচ্ছেন উপকার পাচ্ছেন না। এরপরে আপনি শতমূলের অনেক গুণ ক্ষমতার কথা শুনেছেন, কিন্তু যখন শতমূল কিনে নিজে খাচ্ছেন তখন উপকৃত হচ্ছেন না। এর মূল কারণটা হচ্ছে বাংলাদেশে শিমুলমুল, শতমূল, অশ্বগন্ধা, তেঁতুল বীজ যেগুলোই বিক্রি হচ্ছে, আসলে এই সব জিনিসের নামে এতটাই বেশি ভণ্ডামি প্রতারণা হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে শিমুলমুল বলে দেওয়া হচ্ছে আলুর গুঁড়া, শতমূল বলে দেওয়া হচ্ছে আলুর গুঁড়া, তেঁতুলের বীজ বলে দেওয়া হচ্ছে অন্য কিছু, এভাবে আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত জিনিসটির জন্যে দাম নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আপনাকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত জিনিসটি দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে অন্য কোনো নকল উপাদান, আর এ কারণেই কিন্তু আপনি উপকৃত হচ্ছেন না। আপনারা একটা বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন, আগে আমি যেসব রেমিডির কথা বলতাম প্রত্যেকটা রেমিডির শেষে কিন্তু ওই রেমিডির উপাদানগুলো কোথায় পাওয়া যায় সেগুলো বলে দিতাম। আপনাদের অবশ্যই মনে থাকার কথা, আমি যখন শতমূলের ভিডিও করেছিলাম, অশ্বগন্ধার ভিডিও করেছিলাম, শিমুলমুলের ভিডিও করেছিলাম, তখন কিন্তু বারবারই একটা কথা বলেছিলাম যে এই সব গাছরার বাংলাদেশের একটা জেলার একটা গ্রামে চাষ হয়ে থাকে, সেটি হচ্ছে নাটোরের বনৌষধি একটা গ্রাম আছে, অর্থাৎ ঔষধি গ্রাম নামে যে গ্রামটি প্রসিদ্ধি লাভ করেছে সেই গ্রামে কিন্তু শতমূল, শিমুলমূল, অশ্বগন্ধা, মিশ্রিদানা সহ সব ধরনের যৌন রোগ নয় শুধু, সব ধরনের রোগের সব ধরনের গাছের গুঁড়া পাউডার সেখানে পাওয়া যায়। এক কথায় ওই ঔষধি গ্রামে কিন্তু সব গাছের চাষ হয়ে থাকে। আমি অনেক ভিডিওর মধ্যে এখনও বলে দিয়ে থাকি যে আপনাদের আমার কাছ থেকেই এই পাউডারগুলো, এই ঔষধগুলো কিনতে হবে, বিষয়টি কিন্তু এরকম নয়। আপনি ইচ্ছে করলে যে কোনো সময় নাটোরে চলে যেতে পারেন, সেখানে অশ্বগন্ধার চাষ হয়, শিমুলমুলের চাষ হয়, শতমূলের চাষ হয়, মিশ্রিদানার চাষ হয়, এক কথায় ঔষধি সকল গাছগাছড়ার চাষ হয়। তবে সব সিজনে যেমন সব ধান ফলে না, তদ্রূপ সব সিজনে সব গাছ পাওয়া যায় না, তারপরেও সেখানে কিন্তু শত শত মন আপনি গাছ পেয়ে যাবেন, শুকনো গাছ পেয়ে যাবেন, গুঁড়া পাউডারগুলো পেয়ে যাবেন। সত্যিকার অর্থেই যদি আপনি অরিজিনাল পাউডার খুঁজতে চান, কিনতে চান, তাহলে আপনাকে অবশ্যই নাটোরের সেই বনৌষধি গ্রামে আপনাকে যেতে হবে।
তো যাই হোক বন্ধুরা, আমার কেন আমার ঔষধ খেয়ে আপনারা সুস্থ হচ্ছেন, এর কারণ হচ্ছে আসলে আমি যখন কোনো ঔষধ সংগ্রহ করার চেষ্টা করি, সেটা পঞ্চভূতের বিভিন্ন রকমের আইটেম হোক, সেটা শতমূলের কোনো উপাদান হোক, শিমুল মূলের উপাদান হোক, অশ্বগন্ধার উপাদান হোক, আমি কিন্তু সেই জিনিসটি একদম বিশ্বস্ততার সাথে নাটোরে গিয়ে এরপরে সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করি। আপনি যদি নাটোরে গিয়ে এই সব জিনিস ক্রয় করার চেষ্টা করেন, আপনি দেখবেন যে কোনো কোনো জিনিস এমন হয়ে যায় যে 1 কেজি পাউডার তৈরি করতে আপনার 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়ে যাবে, অথচ সেই পাউডারটি কিন্তু আমি বিক্রি করতেছি একদম অরিজিনাল, সেই পাউডারটি কিন্তু আমি কখনো 3,000 কখনো 2,500 বিক্রি করতেছি। এখন এটা কীভাবে আমি পারছি আর আপনারা কেন সেটা 4 থেকে 5 হাজারেও পারছেন না? এর মূল কারণ হচ্ছে আমরা যখন কিনি তখন কিন্তু একটা গ্রামে ঢুকি এবং সেখান থেকে টনকে টন গাছ কিনে থাকি, অর্থাৎ প্রায় শত শত হাজার হাজার মন গাছ কিন্তু একত্রে কিনে থাকি। এরপরে সেটাকে একটা বিশেষ মেশিনের মাধ্যমে সেটাকে গুঁড়ো করে থাকি, শুকিয়ে থাকি, এরপরে নিজ হাতে পাউডার করে সেটাকে বাজারজাত করে থাকি। তখন কিন্তু এর মানের কোনো ক্ষুণ্ণ হয় না, অর্থাৎ মানটা একদম অরিজিনাল থাকে। এর মাধ্যমে আপনারা উপকারটা পেয়ে যান। কিন্তু আপনি যখন নিজে উপকার পাওয়ার জন্য এই গ্রামে যান তখন কিন্তু আপনি 1 টন গাছ কেনেন না, 1,000 কেজিও কেনেন না, মাত্র 1-2 কেজি কেনার চেষ্টা করেন। তখন কিন্তু আপনার এই জিনিসটার দাম অনেক বেশি পড়ে যায়, যেটা পাইকারদের পড়ে না। তো যাই হোক বন্ধুরা, আমার যারা বলেছিলেন যে স্যার বাজার থেকে কিনলে উপকার পাচ্ছি না, অথচ আপনার কাছ থেকে কিনে খেয়ে দেখেছি উপকার পাচ্ছি, এর কারণটা কি? এর কারণ একটাই, সেটা হচ্ছে আপনি যখন বাজার থেকে কিনেন তখন নকল জিনিস কিনে থাকেন, আর যখন আমার কাছ থেকে কিনেন তখন কিন্তু আপনি অরিজিনাল জিনিসটা কিনে থাকেন। বন্ধুরা আমার একটা সত্য কথা বলি, আমার বেশ কিছু আর্মি বন্ধুরা, বিশেষ করে আর্মির একদম উপরস্থ বেশ কিছু কর্মকর্তারা আমার কাছ থেকে বেশ কিছু ঔষধ নিয়েছিলেন। তারা কিন্তু পরবর্তী সপ্তাহে আমার সাথে দেখা করে একটা কথা বলেছিলেন, তাদের সেই অভিব্যক্তিটুকু আমার খুব ভালো লেগেছিল, বিধায় এখানে আমি প্রকাশ করে দিচ্ছি। তারা বলেছিলেন যে স্যার, মধু থেকে শুরু করে আপনার প্রত্যেকটা উপাদান আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করেছি, আলহামদুলিল্লাহ একটা পাউডারের মধ্যে কোনো রকমের কোনো ভেজাল মিশ্রণ পাইনি, অথচ বাজার থেকে এই জিনিসগুলো কিনেও আমরা আমাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছি প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমরা আল্লাহকে ভয় করি, আর্মি, বিডিআর, পুলিশ, ওসি, এসপি, এটা আমাদের ভয়ের বিষয় নয়। আমরা যখন আল্লাহকে ভয় করি তখন কিন্তু নিজের বিবেকের কাছেই নিজে দায়বদ্ধ হয়ে যাই এবং ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আমার, আমি এখন আর একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমার সাথে সাক্ষাৎ করে ফ্রি ঔষধ চেয়েছেন, ফ্রি তাবিজ কবচ চেয়েছেন, অনেকে পেয়েছেন, অনেকে পান নাই। যারা পান নাই তারা আবার বাড়িতে এসে ভিডিওর নিচে কমেন্ট করেছেন, স্যারের মুখে শুনেছিলাম স্যার মানুষের সেবায় নেমেছেন এবং ফি সাবিলিল্লাহ ঔষধ দিচ্ছেন, কিন্তু যখন সাক্ষাৎ করলাম তখন ঔষধ ফ্রি পেলাম না, তাবিজ কবচ ফ্রি পেলাম না। বন্ধুরা আমার, একটা বিষয় অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে, আমিও একজন মানুষ, যে ঔষধগুলো তৈরি করি একজন মানুষ হিসেবে সেই ঔষধগুলো তৈরি করতে আমার অনেক পরিশ্রম যায়, আমার অনেক টাকা সেখানে ইনভেস্ট করতে হয়। এরপরে সেই ঔষধগুলো যদি আমি সকলকেই ফিরে দিয়ে থাকি, তাহলে যদি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতাম অথবা আমেরিকার প্রধানমন্ত্রীও যদি আমি হয়ে যেতাম, এটা কিন্তু সম্ভব ছিল না যে আমি হাজার হাজার লাখ লাখ মানুষকে ফ্রি ঔষধ খাওয়াবো। বন্ধুরা আমার, তারপরেও কি আমি দেই না? অবশ্যই দেই। যে সমস্ত ভাই বোন আমার কাছে আসেন তাদের মধ্য থেকে যারা একদম অসহায়, তাদের অসহায়ত্বের কথা যারা আমাকে বুঝিয়ে বলতে পারেন, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি এরকম শত শত মা বোন ভাই বোনকে আমি ফ্রি ঔষধ খাইয়েছি, এই কথার মধ্যে সামান্যতম মিথ্যাবাদিতা নেই। এছাড়াও তাবিজ কবজের জন্য যখন আমার কাছে এসে থাকেন, যারা চোখের পানি ফালান অথবা নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেন, বিশেষ করে অনেক মা বোনরা যখন এসে বলেন যে স্বামী তাদের খোঁজখবর দিচ্ছে না, ভাই বাবা তাদের খোঁজখবর নিচ্ছে না, অথচ তাদের তদবির প্রয়োজন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি অসংখ্য অগণিত মা বোনকে আমি ফ্রি তদবির করে দিয়েছি, অথচ ওরকম একটা তাবিজের দাম অনেকে 5,000-7,000 টাকায়ও কিন্তু দিয়ে থাকেন
অর্থাৎ 5-7 হাজার টাকায়ও কিন্তু এই সেম তদবিরটা অনেকে নিয়ে থাকেন। তো বন্ধুরা, আমার আসলে সকলকে দেওয়া সম্ভব হবে না, এটা কোনো দিনই হবে না। আপনারা আমার প্রতি সন্তুষ্ট হন অথবা অসন্তুষ্ট হন, আমি শুধুমাত্র অসহায় মানুষের জন্যই খেদমতগুলো করে থাকি, ফিরি দিয়ে থাকি, কিন্তু যাদের সচ্ছলতা আছে তারা অবশ্যই আমাদের কাছ থেকে কিনে থাকেন, এটাও সত্য। তবে আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে এখন পর্যন্ত কোনো মানুষের কাছ থেকে সাক্ষাৎকার ফি বাবদ কোনো টাকা দাবি করেছি? আল্লাহকে সাক্ষী রেখে এমন দাবি যদি কেউ করতে পারেন, তাহলে আমি সারা জীবনে আর আপনাদের সামনে সাক্ষাৎকার দিব না। বন্ধুরা, আমার সবশেষে আর একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা অনেকেই বলেছেন যে স্যার, হাজার হাজার মানুষ আপনার কাছ থেকে ঔষধ নিচ্ছে, ভালো হচ্ছে, তবে আপনি প্রত্যেকটা ঔষধের গায়ে একটা স্টিকার লাগিয়ে দিতে পারতেন যে কোন ঔষধটা খাওয়ার নিয়ম কী। বন্ধুরা, আমার আসলে এই জিনিসটি আপনাদের থেকে যে আমি কম বুঝি বিষয়টি সেরকম নয়, তবে আমার এই ঔষধগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের মানুষ খেয়ে থাকেন। যেমন ধরুন পঞ্চভূত, এটি অনেক সময় 60-70 বছরের বৃদ্ধ মানুষকেও খেতে দেখি, অর্থাৎ তারাও কিন্তু আমার কাছ থেকে নিয়ে থাকেন। তার খাবার যে পরিমাণটা, আবার যখন কোনো যুবক নিয়ে থাকেন তার খাবারের পরিমাণটা, আবার এই পঞ্চভূত যখন কোনো অবিবাহিত মানুষ খেয়ে থাকেন তার খাবারের নিয়মটা বা পরিমাণটা কিন্তু এক হয় না। এভাবে আমার প্রত্যেকটা ঔষধেই কিন্তু খাবারের নিয়মটা বয়স অনুপাতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সেজন্য আসলে আমি এই কাজটি করতে পারি না। আমি যে কাজটি করে থাকি, ঔষধটি নেয়ার সময় আপনার বয়স, আপনার অবস্থা অনুযায়ী খাবারের নিয়মটা ভিন্নভাবে বলে দিয়ে থাকি। তো বন্ধুরা আমার, আপনারা যারা আমার কাছ থেকে ঔষধ নিয়ে থাকেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব, যখন ঔষধ ক্রয় করে থাকেন তখন অবশ্যই আমাদের কাউন্টারে থাকা যারা রিসেপশনে রয়েছেন বা যারা কর্মী রয়েছেন তাদের কাছ থেকে সুন্দর করে লিখে নেবেন অথবা আমার কাছ থেকে ভালোভাবে বুঝে নেবেন। তো বন্ধুরা আমার, যদি এভাবে বুঝে শুনে আপনারা খেতে পারেন, ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন। বুড়োর নিয়মে যুবক খাবেন না, যুবকের নিয়মে অবিবাহিতরা খাবেন না, তাহলে কিন্তু আপনি উপকারের থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যাবে। তো বন্ধুরা আমার, আরও অনেকগুলো প্রশ্ন ছিল, তবে ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেজন্য এড়িয়ে গেলাম। বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।